গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি সেটার টপিক হচ্ছে চ্যাম্পিয়ন আমরা সকলেই চ্যাম্পিয়ন হতে চাই কিন্তু আমরা কি সত্যিই চ্যাম্পিয়ন সেটাই হচ্ছে প্রশ্ন আমি তুমি সবাই কি চ্যাম্পিয়ন লাইফে একটা প্রশ্ন চলে যাও তো সোজা আয়নার সামনে ভিডিও দেখা সঙ্গে সঙ্গে চলে যাও তো আয়নার সামনে প্রশ্ন কোনো আয়নার সামনে তুমি চ্যাম্পিয়ন লুজার প্রশ্ন করো তো যে তুমি চ্যাম্পিয়নের জন্য কতটা পরিশ্রম করেছো লাইফে তারপরে যদি অ্যাচিভমেন্ট করে থাকো তো ওয়েল ডান বেস্ট অফ লাক তোমাকে তোমার জন্য আর যদি না করে থাকো তাহলে তুমি তুমি কতটা পরিশ্রম করেছো লাইফে চ্যাম্পিয়ন যে তুমি হবে তোমাকে তুমি চ্যাম্পিয়নটা কেন হবে কতটা পরিশ্রম করেছো তুমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য তুমি তো অ্যাভারেজের মতো শর্টকাট খুঁজছো শর্টকাট খুঁজছো তুমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা সকলেই শর্টকাট খুঁজি সকলেই কিন্তু চ্যাম্পিয়ন হতে চাই লাইফে আমি একটা মানুষ এই ওয়ার্ল্ডে মানুষ সৃষ্টি করছে কে ভগবান গীতাতে লেখা রয়েছে সে আমরা শ্রীকৃষ্ণজির অংশ এবং শ্রীকৃষ্ণজী সকলকে একটা স্পেশাল পাওয়ার দিয়ে আমাদের লাইফে পাঠিয়েছে এবং ডিফারেন্সিয়েট করা যায় কীভাবে মানুষ আমি এই পৃথিবীতে সবাই চ্যাম্পিয়ন হতে চায় একটা মানুষ সব এক পৃথিবীতে নেই যে বিখ্যাত হতে চায় না ওয়ার্ল্ড ফেমাস হতে চায় না কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য দুটো জিনিস চাই ডেডিকেশন এবং পরিশ্রম শর্টকাট দিয়ে কিন্তু লাইফে সাকসেস পাওয়া পাওয়া যায় না সাকসেস যদি পেয়েও যাও সেই সাকসেসের আনন্দ বেশি দিন থাকে না তুমি হয়তো শর্টকাট দিয়ে যদি তুমি সাকসেস পেয়েও যাও সেই সাকসেস তুমি পরিশ্রম করে যে সাকসেসটা আনন্দ তুমি পাবে শর্টকাটে সাকসেস সাকসেসের কোনো আনন্দ নেই প্রথমত এবং সেকেন্ড অফ অল হচ্ছে সবাই এই পৃথিবীতে শাহরুখ খান বলো অমিতাভ বচ্চন বলো সবাই একদিন স্ট্রাগল করেছে সবাই একদিন পরিশ্রম করেছে চ্যাম্পিয়ন মনোভাব হচ্ছে সূর্যের আগে দয়ের তোমাকে থেকে উঠতে হবে এবং স্বপ্নের গোলের দিকে স্পিডে দৌড়াতে হবে গোল একটা স্থির করতে হবে এই গোল আমার এভরিডে আমাকে এই গোলের দিকে স্থির থাকতে হবে এভরিডে একটু একটু করে আমি এগোবো চ্যাম্পিয়ন যারা হয় না তারা কিন্তু জানে যে একদিনে আমি কিছু ওয়ার্ল্ড জয় করে নিতে পারবো না আমাকে একটু 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 করে এগোতে হবে কচ্ছপের গতিতে এগোতে হবে তারা জানে আমি একদিনে আমি বিশাল কিছু জয় করে নিতে পারবো না যারা চ্যাম্পিয়ন তারা জানে এভরিডে একটু একটু করে এগোয় তারা জানে তখন যখন তুমি ঘুমাও চ্যাম্পিয়ন তখন প্র্যাকটিস করে যেমন ধরো খেলাতে বলছি সৌরভ গাঙ্গুলি শচীন তেন্ডুলকার এখন বিরাট কোহলি এরা হচ্ছে চ্যাম্পিয়ন কেন এরা এত প্র্যাকটিস করেছে খেলাতে এরা হচ্ছে রিয়েল চ্যাম্পিয়ন এরা এভরিডে সকালে ঘুম থেকে উঠতো সূর্যোদয়ের আগে তারপরে মেরিকমকে দেখো এত গরিব ঘর থেকে এসেছে তারপরে বল ওয়ার্ল্ডে বক্সিং এত নাম করেছে গোল্ড পেয়েছে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে অলিম্পিকে আমাদের দেশের নামটা উজ্জ্বল করেছে ডেডিকেশন ডেডিকেশন হচ্ছে ডেডিকেশন স্ট্রাগল তোমার মধ্যে কিছু না কিছু হোনার দিয়ে তোমাকে ভগবান পাঠিয়েছে সেই হোনারটাকে খোঁজো কি হোনারটা তোমার মধ্যে কি কনফিডেন্সের অভাব কনফিডেন্স জোগাও তুমি পারবে তুমিই পারবে তোমাকেই হেল্প করতে হবে নিজেকে এবং এই ভিডিওটা তোমাকে হেল্প করবে প্র্যাকটিস করো তোমার প্রথম কাজ হচ্ছে তোমার তুমি কোনটাতে বেস্ট সেটাকে প্রথমে সন্ধান করো সেটা যখন সন্ধান যাবে তখন সেটাকে প্র্যাকটিস করো ডে তারপরে সেই ফিল্ডে কীভাবে এগোনো যায় সেখান সেখান যখন সে যখন যখন খুঁজে পাবে সেই ফিল্ডে কি করে এগোনো যায় তখন তুমি সাকসেস পাবে তুমি যারা ভালো কুক আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের খুব ভালো কুক তুমি খুব ভালো রান্না করতে পারো আমরা আমাদের মারা খুব ভালো রান্না করতে পারে ভালো রান্না করতে পারো রান্নাটাই ভালো করে করো না ভালো রেসিপি ট্রাই করো বাড়িতে তারপরে আমার এখন ইউটিউব আছে ইউটিউবে একটা চ্যানেল খুলে দাও এখন ইউটিউবে ইউটিউবে তো পয়সা লাগে না এই যে চ্যানেল খুলতে ইউটিউবে স্টার্ট করে দাও চ্যানেল একটা তারপরে এখন কুকিং কম্পিটিশান হয় সেখানে নাম দাও তারপরে অনেক চ্যানেলে কুকিং শো হয় সেখানে নাম দাও সেখানে তো পয়সা লাগে না সেখানে এন্ট্রি ফি লাগে না সেখানে নাম দাও সেখানে তোমার রেসিপি দেখাও সে এইভাবে তোমার নাম ছড়াবে তারপর ধরো তুমি খেলাতে ভালো একটা ভালো খেলা খেলো একটা কোচিংয়ে ভর্তি হও বা তুমি লেখাপড়া ভালো আমি কথার কথা ধরলাম তুমি লেখাপড়া তো খুব ভালো কোন ফিল্ডে ভালো সেই ফিল্ডে তুমি ম্যাথসে ভালো ম্যাথস এভরিডে ম্যাথস করো ভালো টিউটারের কাছে যাও ম্যাথস নিয়ে পড়াশোনা করো ম্যাথস নিয়ে গুগল খালো কী ম্যাথসে কী ভবিষ্যৎ আছে ম্যাথস নিয়ে কি রিসার্চ করা যায় কি না রিসার্চ তো করাই যায় রিসার্চ করো এরম এরম এরমভাবে এগিয়ে যাও আমি কিছু এক্সাম্পল তোমাদের দিলাম থেমে থেকো না বন্ধুরা আমাদের এখন স্বাবলম্বী হতে হবে আমাদের নাম করতে হবে পৃথিবী বিখ্যাত হতে হবে আমাদের আমাদের সবাইকে পৃথিবী উৎখ্যাত হতে হবে ট্রাই তো করতেই পারি আমরা পৃথিবী যারা চ্যাম্পিয়ন হয় তারা তাদের স্বপ্নের জন্য তারা ঘুমায় না তাদের স্বপ্ন তারা করে বেড়ায় তাদের তোমার স্বপ্ন তোমাকে তারা করে বেড়াবে তোমাদের শুধু কি করতে হবে তোমাদের ঘুমারটাকে পেয়ে যাতে হবে তোমাদের স্পেশাল পাওয়ারটা কী যে তোমাদের কেউ হারাতে পারে না সেটাকে সেটাকে খো খোঁজো খোঁজো তাহলেই তোমরা পারবে আগে প্রমিস করো তোমরা এটা করবে প্রমিস করলে তো নিশ্চয়ই করেছো এটুকুই বলার ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করো যদি একটিও মোটিভেট হয়ে থেক আমার কথাতে তাহলে তোমার স্পেশাল পাওয়ারটা খুঁজে বের করো তো যেটা তুমি ভালো এবং প্র্যাকটিস করতে থাকো তুমি আজ একদিন একদিন সাকসেস পাবেই সাকসেসের গণ নকনক নক করবে তোমার দরজায় নমস্কার